যাচ্ছে কলেজের ক্লার্ক ও গ্রুপ ডি নিয়েও মাধ্যমিক পাশেই আবেদন করুন। রাজ্যে কলেজের গ্রুপ সি ও গ্রুপ ডি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের কোন জেলা থেকেই প্রার্থীরা আবেদন করতে পারবেন, আবেদন পদ্ধতি, নির্বাচন পদ্ধতি সম্পর্কে নিম্নে বিশদে আলোচনা করা হলো। ওয়েস্ট বেঙ্গল কলেজ ক্লার্ক অ্যান্ড গ্রুপ ডি রিকোয়ারমেন্ট 2022। পদের নাম এলডি ক্লার্ক গ্রুপ সি, মোট শূন্য পদ তিনটি, ইউআর একটা, এসসি একটা, এসটি একটা। শিক্ষাগত যোগ্যতা: এলডি ক্লার্ক পদে আবেদন করার জন্য আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা হতে হবে অন্তত মাধ্যমিক পাস, সঙ্গে কম্পিউটার কোর্স করে থাকতে হবে, তবেই প্রার্থীরা এই পদের জন্য আবেদনের যোগ্য। পদের নাম ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট জিওগ্রাফি, মোট শূন্য পদ একটি, এসসি। শিক্ষাগত যোগ্যতা: এই পদে আবেদন করার জন্য আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা হতে হবে অন্তত অষ্টম শ্রেণী পাস, তবেই প্রার্থীরা এই পদের জন্য আবেদনের যোগ্য। পদের নাম ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট জিওলজি, মোট শূন্য পদ একটি, এসসি। শিক্ষাগত যোগ্যতা: এই পদে আবেদন করার জন্য আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা হতে হবে অন্তত অষ্টম শ্রেণী পাস, তবেই প্রার্থীরা এই পদের জন্য আবেদনের যোগ্য। পদের নাম পিএম, মোট শূন্য পদ দুটি, এসসি একটা, ইউআরএল একটা। শিক্ষাগত যোগ্যতা: এই পদে আবেদন করার জন্য আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা হতে হবে অষ্টম শ্রেণী পাস, তবেই এর পদের জন্য আবেদনের যোগ্য। পদের নাম লাইব্রেরিয়ান পিয়ন, মোট শূন্য পদে একটি, এসসি। শিক্ষাগত যোগ্যতা: এই পদে আবেদন করার জন্য আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা হতে হবে অন্তত অষ্টম শ্রেণী পাস, তবেই প্রার্থীরা আবেদনের যোগ্য। পদের নাম লেডি অ্যাটেন্ডেন্ট, মোট শূন্যতা একটি, ইউআর। শিক্ষাগত যোগ্যতা: এই পদে আবেদন করার জন্য আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা হতে হবে অন্তত অষ্টম শ্রেণী পাস, তবেই প্রার্থীরা এই পদের জন্য যোগ্য। পদের নাম কর্মবন্ধু গ্রুপ ডি, মোট শূন্য পদ দুটি, ইউআর। শিক্ষাগত যোগ্যতা: এই পদে আবেদন করার জন্য আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা হতে হবে অন্তত অষ্টম শ্রেণী পাস, তবেই প্রার্থীরা এই পদের জন্য আবেদনের যোগ্য। বয়স: উপরোক্ত প্রতিটি পদগুলির ক্ষেত্রে প্রার্থীরা বয়স হতে হবে সর্বোচ্চ 40 বছরের মধ্যে। বয়স হিসাব করবেন 1 জানুয়ারি 2022 তারিখের হিসাবে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। বেতন গ্রুপ সি 22,700 থেকে 57,500 পর্যন্ত প্রতি মাসের টাকা দেওয়া হবে। গ্রুপ ডি 17,000 থেকে 43,699 টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন দেওয়া হবে। কর্মবন্ধু ক্ষেত্রে 3,000 টাকা প্রতি মাসে দেওয়া হবে। নির্বাচন পদ্ধতি: গ্রুপ সি এবং কর্মবন্ধু প্রার্থীরা ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী নিয়োগ করা হবে, কিন্তু গ্রুপ ডি পদের ক্ষেত্রে 150 নম্বরের একটি লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মধ্য দিয়ে তাদের নিয়োগ করা হবে। আবেদন পদ্ধতি: গ্রুপ ডি পদের ক্ষেত্রে নির্দিষ্টভাবে আবেদন করতে হবে না, নিজস্ব বায়োডাটা এবং প্রয়োজনীয় নথিপত্র নিয়ে ইন্টারভিউয়ের দিন সরাসরি স্কুলে উপস্থিত থাকতে হবে। ইন্টারভিউয়ের তারিখ 10/3/2022 বৃহস্পতিবার। তবে গ্রুপ সি এর ক্ষেত্রে নিম্নের আবেদনপত্রটি পূরণ করে প্রয়োজনীয় নথিপত্র সংরক্ষণ করে স্পিড পোস্টের মাধ্যমে 11/3/2022 মধ্যে পাঠাতে হবে।